আসসালামু আলাইকুম দর্শক হনুমানদের বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ডের আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখবেন হনুমানরা কিভাবে খাবার ভর্তি ভ্যান থেকে খাবার নিয়ে নেয় কাউকে না বলেই অর্থাৎ তাদেরকে কিন্তু খাবারের ভ্যান থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে নিচে দেওয়া হয়েছে যেন তারা খেতে পারে কিন্তু এখানে কয়েকটা দুষ্ট হনুমান আছে যারা কিন্তু খাবারের ভ্যানের কাছে কেউ না থাকার সুযোগে নিজেদের মতো করে এসে খাবার নেওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন যে এই তরুণ হনুমানটি খাবার রাখার প্লাস্টিকের বাকেটের মধ্য থেকে কিন্তু তার পছন্দ মতো খাবার নিয়ে চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন তরুণ হনুমানটি দেখা দেখি এই মা হনুমানটি তার বাচ্চা সহ ভ্যানে উঠে গেল এবং সেখান থেকে খাবার নেওয়া শুরু করলো সে মুখে একটা পাউরুটি আর হাতে একটা পাউরুটি নিয়ে খাওয়া শুরু করলো এই মা হনুমানটির সাথে আছে তার ছোট্ট বাচ্চাটি যদিও এই বয়সের ছোট বাচ্চা এই সমস্ত খাবার খেতে পারে না এরা প্রধানত মায়ের দুধই খায় কিন্তু খাক বা না খাক তার মায়ের এই লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে খাওয়ার কাজে সে কিন্তু মায়ের সাথে আছে এবং মা যখন খাচ্ছিল তখন সে তার মায়ের চারপাশে বিভিন্ন ধরনের লাফালাফি এবং খুনসুটি নিয়ে ব্যস্ত ছিল বুদ্ধিমান এই প্রাণীগুলো কখনো লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে নেয় কখনো বা গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে কখনো বা মোটরসাইকেলের চাবি নিয়ে গাছে উঠে যায় সবগুলো কর্মকাণ্ডই অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং আমাদের জন্য অত্যন্ত মজার তো এমন আরও অনেক মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে